আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মূলত আপনারা এই নিউজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। হ্যাঁ, আমি ইতালির ফ্লুসি 2023 নিয়ে কথা বলছি। অবশেষে প্রকাশিত হয়েই গেল বহুল আলোচিত ইতালির ফ্লুসি 2023-এর অফিসিয়াল গ্যাজেট। হ্যাঁ, আলোচিত এই জন্যেই বললাম যে এই গ্যাজেট প্রকাশ নিয়ে গত বছরের অক্টোবর থেকে চলছিল যত সব উল্টাপাল্টা সব তথ্য দেয়া, গুজব ছড়ানো। যাই হোক, পুরাতন কথা নাই বলি, আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার অবসান ঘটল আলহামদুলিল্লাহ। এবার কথা বলছি কোটার সংখ্যা নিয়ে। গ্যাজেটে উল্লেখিত কোটার সংখ্যা বলা হয়েছে সিজনাল বা অস্থায়ী ভিসায় লোক আসতে পারবে 38,705 জন। এই সংখ্যাটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, লিস্টেড যে বাংলাদেশ সহ 32টি দেশ আছে সবগুলোর জন্যই। নন সিজনাল বা স্থায়ী ভিসায় আসতে পারবেন 24,105 জন। এই সংখ্যাটাও শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, নন সিজনালের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে জেনেছি, ডেক্রোতে বলা হয়েছিল 6টি সেক্টরের কথা। সেই সেক্টরের উপর বাংলাদেশ সহ 32টি দেশ থেকে এই শ্রমিকগুলো আনা হবে। মূলত গ্যাজেটে ইন্ডিভিজুয়ালি উল্লেখ করে দেয়া হয়নি যে কোন দেশের জন্য কতটি কোটা নির্ধারণ করা হয়েছে, তবে এই সংখ্যাগুলোকে 33 দিয়ে ভাগ দিয়েও আমরা বুঝতে পারবো আমাদের বাংলাদেশের কোটার পরিমাণ কত হতে পারে। এছাড়াও আরও 6,000 কোটা সংরক্ষিত আছে ওই সব দেশগুলোর জন্য যারা এখনও ইতালি সরকারের সাথে চুক্তিতে পৌঁছাতে পারেনি। যখন তারা চুক্তিবদ্ধ হবে তখন ওই সব দেশের শ্রমিকরাও এই 6,000 কোটার জন্য আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে বা কবে কখন থেকে আবেদন করতে পারবেন। মূলত আবেদন প্রক্রিয়াটা অন্যান্য বারের মতো হচ্ছে না, কারণ অন্যান্য বার আমরা দেখেছি যে একটা তারিখ মেনশন করে দেয়া হতো যেটাকে ক্লিক ডে বলা হতো, ওই দিন সকাল 9টা থেকে ক্লিক শুরু হতো, তাও সিজনাল ও নন সিজনাল আলাদা আলাদা দিনে। কিন্তু এবার কোনো স্পেসিফিক ডেটের কথা উল্লেখ করেনি। বলা হয়েছে গ্যাজেট যেদিন প্রকাশিত হবে তার 60 দিন পর সকাল 9টা থেকে আবেদন করা যাবে। একই দিনে সিজনাল ও নন সিজনাল এবং যারা ভিসা কনভার্ট করবেন তারা সকলে একই সাথে আবেদন করতে পারবেন। অন্যান্য বারের মতো ভিন্ন ভিন্ন দিন ফিক্স করে দেয়া হয়নি, একই দিনে সবাই আবেদন জমা করতে পারবেন। গ্যাজেট প্রকাশিত হলো জানুয়ারি 26 তারিখ 2023। এর থেকে 60 দিন পর গণনা করলে যে দিনটি আসে সেটাই হচ্ছে ক্লিক ডে বা আবেদনের দিন। যদি দিনটি শনিবার অথবা রবিবার পরে তাহলে একদিন আগে পিছিয়ে হতে পারে। তাহলে হিসাব করে দেখা যাচ্ছে আগামী 27 মার্চ সকাল 9টা থেকে ক্লিক শুরু হবে বা আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের তারিখ তো জানলাম, কিন্তু আবেদন কতদিন পর্যন্ত করা যাবে সেটা কি জানাবো না? হ্যাঁ, অবশ্যই সেটাও জানাবো, যদিও সেটা খুব একটা ইম্পর্ট্যান্ট না, কারণ আপনারা ইতোমধ্যে জেনেছেন, কারণ আপনারা অনেক স্মার্ট, আপনারা জেনেছেন যে ফার্স্ট যে পেপারসগুলো জমা হয় সেগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরও আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, আবেদন করতে পারবেন এই বছরের শেষ দিন অর্থাৎ 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। এই বছরের শেষ দিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আমি আগেও বলেছিলাম যে গ্যাজেট প্রকাশ হওয়া মাত্রই যে আবেদন শুরু হবে এমনটা না, যথেষ্ট সময় পাবেন। প্রকৃতপক্ষে তাই হলো, অলমোস্ট 2 মাস সময় পাচ্ছেন। এমনও অনেকেই আছেন যাদের পাসপোর্টও রেডি নাই, তারা এই সময়ের ভিতর তাদের পাসপোর্ট রেডি করে নিতে পারবেন। আর ইতালিতে অবস্থানরত আপনাদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করুন যার মাধ্যমে আপনি আবেদন করতে চাচ্ছেন। আরেকটি ব্যাপার হচ্ছে যাদের পাসপোর্টে একটি মাত্র নাম আছে, সিঙ্গেল নাম আছে, তারাও আবেদন করতে পারবেন। কিন্তু এখানে আসার পর আপনাদের কিছু কাজ করতে হবে বা আপনাদের কিছু করণীয় থাকবে, সে বিষয়ে আমি একটি ইন্ডিভিজুয়ালি ভিডিও ক্রিয়েট করব। সেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যাই হোক, গ্যাজেটের আরও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আরও ভিডিও আসছে সামনে। তা আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর অন্য কোনো তথ্য যদি আপনার জানা থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।